তো আমি এগুলো এখন এর ভিতরে এভাবে ঢুকাই রাখি, কি করব, এরা আসলে সাজিয়ে রাখলে এরা আসলে থাকে না, আমি যদি এভাবে বসাই রাখি এই যেভাবে বের হয়ে আসে, তো আমি এইভাবে রাখলাম এদেরকে, পা বের হয়ে বোঝা যাচ্ছে এখন অনেক ভালো। আর এটা আমার লাস্ট লাস্ট ইয়ার, মানে এই ইয়ার না, লাস্ট ইয়ারের বার্থডে ড্রেস ছিল এটা আমার, আমি বার্থডের দিন পরেছিলাম এটা। তো এটা একটু হালকা একটু কেমন এটা পি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন আমি বাসার থেকে বের হলাম, আমি যাচ্ছি একটু দোকানে। তো কালকে গিয়েছিলাম কাপড়ের দোকানে, কাপড় আয়রন করতে দেওয়া ছিল, তো গিয়ে দেখি হয়েছিল না, তো এখন আবার আজকে যাচ্ছি। তো দেখা যায় যে দুপুর পরে দোকান বন্ধ করে ফেলে, তখন গেলে আর পাই না, তো এখন যাচ্ছি। আর এগুলো হলো সব গরুর ঘাস, গরু খাইয়ে এগুলো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর হয়েছে। এটা একটা সজনে গাছ, সব সজনে গাছ এগুলা লাগাইছে, হয়েও গেছে, রোদ লাগে এখানে। কলা গাছ, একটা কবুতর, কাদের বাসার থেকে উড়ে আসছে রাস্তায়। তো আমি কাপড়গুলো নিয়ে চলে আসছি বাসাতে, আর এখানে আম্মুর কাপড় আছে, আমার কাপড় আছে, আমাদের দুজনেরই কাপড় আছে। তো এই যে এগুলো হলো আম্মুর শাড়ি, আর এগুলো হলো আমার জামা, দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এগুলো হলো ওড়না, এই দুটো আমার ওড়না, এটা হলো আমার আমার ওড়না, আর আমার শাড়িগুলো, এগুলো সব আম্মুর, আর এগুলো হলো আমার। তো আমি এভাবে রাখবো না, আমি একটু এগুলো হাফ ভাজ করে করে রেখে দিব। আউচ, ভুলে গেল। এগুলো একটু ভাজ করে রেখে দিই, তাহলে আলমারিতে রাখতে আমার জন্য সুবিধা হবে। আর এই জামাগুলা, আসলে এই জামাগুলো আমার 17 সালের জামা, মানে 17, 18, 19, 20, 21, মানে 4 বছর আগের জামা, স্টিল আমি এখনো পরি। তো কাপড়টা কিন্তু এখনো কিন্তু অনেক ভালো আছে, দেখে বোঝা যাচ্ছে এখনো অনেক ভালো। আর এটা আমার লাস্ট লাস্ট ইয়ার, মানে এই ইয়ার না, লাস্ট ইয়ারের বার্থডে ড্রেস ছিল এটা আমার, আমি বার্থডের দিন পরেছিলাম এটা। তো এটা একটু হালকা একটু কেমন, এটা পিওর সুতি ছিল, তো এটা একটু হালকা ইয়ে হয়ে গেছিলো, মানে কেমন যেন হয়ে গেছিলো, তো আমি শুধু জামাতে মার দিয়েছি, ওড়নাতে দিই নাই, কারণ ওড়নাটা আবার একটু মানে একটু ই টাইপের, টিস্যু টাইপের ওড়না এটার, তো এই জন্য আর আমি ওটাকে মার দিই নাই, ওটা মার দেওয়ার কোনো প্রয়োজন নয়। আমি এটা জামাটা কিনছিলাম আমি এই কাজটা দেখে, তো এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছিল, মানে কাজটা দেখেন একদম মানে পিটানো কাজ, আর কালারটা খুবই সুন্দর, তো এই জন্য নেয়া। আর নিচে একটু আছে, হাতাতে একটু এমব্রয়ডারি করা আছে, তো এই জন্য আমার এই জামাটা অনেক বেশি পছন্দ ছিল, অনেক বেশি ভালো লাগছিল এই এই কাজটার জন্য। তো এটা আমার লাস্ট ইয়ারের বার্থডে ড্রেস ছিল,
আর এই ড্রেসটা আমার এমনি বানানো হয়েছিল, মানে এগুলো আমার এই জামাটা বাদে, এই ড্রেসটা বাদে এগুলো আমার সবই 17 সালের ড্রেস, মানে অনেক আগের পুরানো ড্রেস। আর এই জামাটা যখন আমি নিয়েছিলাম আমার গলাটা পছন্দ হয়েছিল না, তো তারপরে নিয়েছিলাম, তো এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগছিল, এই মানে জামার কালারটা, তো এই জন্য নিয়েছিলাম, পরলে অনেক ভালো লাগে। আর দেখেন এখানে একটা পমপম আছে, পমপমটা খুব ভালো। আর এটার সাথে ওড়নাটা হলো এটার ওড়না, এইটা এটার নিচে পমপম দেওয়া ছিল, তো আমি যখন এটা কিনছিলাম তখন পমপমটা এত ছিল না, যখন আমি ড্রেসটা নিয়েছিলাম 17 সালের দিকে পমপম, মানে পমপমটা তখন এতটা বেশি প্রচলন ছিল না। তো তারপর কিছুদিন পর দেখি যে পমপম এর ড্রেস বের হচ্ছে, আর কাজটা কিন্তু অনেক ভালো, এখানে মিররের ওয়ার্ক করা, এগুলো সব মানে রিয়েল মিরর, প্লাস্টিকের মিরর না, যে প্লাস্টিকের মিরর খুলে যাবে, এগুলো সবই মিররের কাজ, দেখুন কাজটা কিন্তু অনেক ভালো। আর এগুলা দেখেন এখনও মানে কিছুই হয় না, এগুলাতে পুঁতির কাজ করা, আর এটা দেখেন একদম রিয়েল স্টোন, মানে রিয়েল মিরর, আর পুঁতিগুলা দেখেন কত নিখুঁতভাবে কাজ করা। তো এটাতে একটু দিয়েছিলাম, আয়রন করতে দিয়েছিলাম। আর এই ড্রেসটা আমার আরও বেশি পুরানো, এটা মনে হয় 16 সালের ড্রেস, তো স্টিল এগুলো আমি পরি, আমার এখনও ভালো লাগে পরতে। আমি আমার পুরানো জামা সহজ, আমি এমনি জামা কাপড় অনেক বেশি টেক কেয়ার করি, নষ্ট করি কম, চেষ্টা করি সবসময় একটু যত্ন করে পরার। আর এই ড্রেসটা যখন এটা আবার নিচের দিকে একটু ডিজাইন আছে, এই জামার আবার একটু নিচের দিকে ডিজাইন আছে, মানে নিচের দিকে একটু ভি কাটিং দেওয়া, আর এটা হাতাটা ঠিক এইরকম, এটা একটু একটু খড়খড়ে টাইপের কাপড়, মার দেওয়ার পর আরও খড়খড়ে হয়ে গেছে আর কি। তো এইটার হলো এই কাপড়, তো নিচের দিকে ওরকম ঢেউ খেলানো ছিল, তা আমি আর বলতে ভুলে গেছি যে ওইটা ঢেউ খেলানো দেওয়ার দরকার না, নিচের জাস্ট সমান কাট হবে, তো আমি আর ভুলে গেছি, পরে ওরা ওইভাবেই দিয়ে দিছে, তা আমি ওইভাবেই পরি। আর এটা এইভাবেই ডিজাইন করা ছিল, এটা আলাদা কোনো ডিজাইন করা না, এটা যখন আমি কিনছিলাম তখন এরকম হাফ এ পর্যন্ত, আর এটা এই পর্যন্ত কাপড় এরকম করে দেওয়া ছিল। আর এটার ওড়না হলো এইটা শেডের ওড়না, এটাও একটা শিফন কাপড়ের। তো এই হলো, তো আমার এমনিতে আমার মানে আমার ড্রেস বানানো আমার একটা মানে হবি বললেই চলে, আমার ভালো লাগে। তো আমি যখন দোকানে যাই, তো আমি তো একটা দোকানেই যাই, তো ওইখানে গিয়ে যদি আমার কোনো ড্রেস একবার চোখে লাগে তো সেটা আমি বানাই, তো এমন না যে মানে আমি খুব বেশি বানাই, কিন্তু বানাই, ভালো লাগে আমার আসলে, মানে পছন্দ যদি একবার হয় যে না মনে হয় যে ওই জামাটা আমার বানাতেই হবে, তো দেখা যায় জামাটা থেকেও যায়, মানে আমি যতদিন না বানাই দেখা যায় দোকানে থেকেই যায়, তো এইরকম একটা বিষয় হয়ে যায়। আর এটার ওড়না আছে, এটার ওড়না তো আমি ই করি নাই, এটার ওড়না তো আমি দোকানে দিই নাই। আর এইটার সাথে হলো এই ওড়নাটা, এই ওড়নাটা অনেক সুন্দর, এটা কফি কালার, আর কফি কালারের ড্রেস আমার এই এইটাই একটাই আছে। আর এটার এটার কাজও অনেক সুন্দর, দেখেন এটা এটা আবার প্লাস্টিকের মেরত দেওয়া, মানে প্লাস্টিকের দেওয়া, আর এটার নিচে আবার এরকম, নিচে এরকম, নিচেটা এরকম, আর হাতাটা আমি এটা নাকি মৌসুমি হাতা বলে, তো আমি যখন এই ড্রেসটা বানাতে যাই তো ওই দোকানদারি বলে যে আপু আপনাকে একটা মৌসুমি হাতা দিয়ে ড্রেস বানাই দিই, তো আমি বলেছি ঠিক আছে দেন। তো মৌসুমি হাতাটা ঠিক এরকম, নিচের দিকে এরকম মানে প্লাজো টাইপের হবে, তো ভালোই এটা মানে পরলে কি কি হয় মানে আপনার অনেক কমফোর্টেবল লাগে, বেশি একটা হয় না, সমস্যা হয় না চলা চলতে, মানে চলাফেরা করতে গেলে সমস্যা হয় না। তো আমার জামাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এগুলো কিন্তু আমার পুরানো জামা, আপনারা ভাবেন না যে এগুলো আমার নতুন জামা, এগুলো সবই আমার পুরানো জামা ছিল, তো এগুলোর একটু টেক কেয়ার করলাম আর কি, পরিষ্কার করে একটু মার টার দিয়ে একটু ভালো করলাম, মানে একটু মানে ভালো করে রাখতেছি আর কি, কারণ দেখা যায় হঠাৎ হঠাৎ এক জায়গায় যাবো তখন যদি ড্রেসটা ভালো না থাকে, আয়রন করা না থাকে, তখন কিন্তু পরতে গেলে একটু ভালো লাগে না। আর আপনি যদি একটা পুরানো জামা সুন্দর আয়রন করে বাইরে কোথাও পরে যান, তো আপনাকে কেউ বুঝতেই পারবে না যে আপনি কোনো পুরনো জামা পরে আসছেন। তো আমার কথা হলো জামা পুরানো হোক নতুন হোক কোনো ব্যাপার না, জামাটা পরিষ্কার থাকতে হবে, আয়রন করা থাকতে হবে, এটাই হলো বিষয়। আর এই জামাটা আমি আর আমার ছোটো বোন একসাথে বানিয়েছিলাম, আমরা একরকম টুই। আর এইটার সাথে এটা হলো ওড়না, শিফনের ওড়না, তো এটা আমি মনে হয় দুইবার কি দুইবার পরছি মনে হয়, এটা জামাটা আমি দুইবার মনে হয় পরছি আর পরা হয় নাই। তো আমি আজকে সব কাপড়গুলো আলমারিতে উঠাবো, এগুলো সব ভাঁজ করে আজকে উঠাবো আলমারিটা, আমার কাপড়ের আলমারিটা গোছাবো আজকে, তো এই জন্য কাপড়গুলো দ্রুত আনলাম। তো এই হলো আমার কাপড়, তো
তো সবাই ঈদের কাপড় শেয়ার করতেছে, আমি আমার পুরানো কাপড় আপনাদের সাথে শেয়ার করলাম, মানে অনেক পুরানো কাপড় যেগুলো আমি এখনো পরি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, এখন তাহলে এখন ক্যামেরাটা অফ রাখি। তো এই হচ্ছে আমার আলমারির বর্তমান অবস্থা, মানে আমার আলমারির অবস্থা খুবই খারাপ। এখন আমি সব গোছাবো, সব কিছু ঠিকঠাক করে রাখবো। নিচের তাকেও এলোমেলো অবস্থা, নিচে আমার হিজাব থাকে, আর এটা হলো একটা ড্রয়ার। তো এটা আজকে আমি এখন গুছাবো, সবই এলোমেলো অবস্থা, সব কিছু এখন গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে আলমারিটা গোছালাম। তো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে, আর এখন আপনাদের দেখাবো আমি কীভাবে গুছাইলাম। তো এই যে আমার সব কাপড় চোপড়, যেহেতু স্পেস কম তো আমি যতটুকু পারছি গুছিয়ে রাখছি। তো এই পাশে হলো আমার মানে মোটামুটি সবই বাইরে পরা কাপড় চোপড় আমার, আর এইগুলো আমি প্যাকেট করে রাখছি। এগুলা একটু মানে একবার কি দুইবার পরা হয়েছে, একবার পরা হয়েছে, তো আমি এগুলো প্যাকেট করে রাখছি। আর এই পাশে হলো আমার সব হিজাব, এই পাশে আমি হিজাব রাখছি, আর এই পাশে আমার কিছু গাউন আছে, তো সে গাউনগুলো রাখছি। আর নিচে হলো আমার টেডি বিয়ার। আসলে এদেরকে আমি যে কি করব, কারণ এদেরকে বাইরে রাখলে নামাজ হয় না, বাইরে রাখলে এরা নোংরা হয়ে যায়, আর আমি এদেরকে এভাবে নিচেই রেখে দিয়েছি। তো আমি যখন আমার ভাগ্নি আসে তখন এদেরকে বের করি, ও এদেরকে আপু বলে ডাকে, বলে যে আপু আপু আপু, মানে এদেরকে বেরো করো। তো এদেরকে আমি বেরো করি, এদেরকে খাওয়াই, ঘুমাই, ঘুম মানে ঘুম পাড়াই, গোসল করাই, সবই করাই। তো আমি এদেরকে তো বেরো করতে পারি না, তো আমি যে আর এদের জন্য এত বড় একটা স্পেস ওদের জন্য চলে যাচ্ছে, তো আমি যে এদেরকে কোথায় রাখবো আমি আসলে বুঝতেছি না। আর আমার ভাগ্নি নিতে চায় না, ওকে আমি দিতে চাই, ও নিয়ে নিয়ে দেখা যায় নষ্ট করে ফেলে। ওর আম্মু বলে যে দেওয়ার দরকার না, এখানে থাক, এখানে এসে খেলবে, ওইখানে ওর আছে টেডি বিয়ার, তো সেইগুলোও ছিঁড়ে ফেলছে, মানে বাচ্চা মানুষ তো বোঝে না। তো আমি এগুলো এখন এর ভিতরে এভাবে ঢোকাই রাখি, কী করবো, এরা আসলে সাজিয়ে রাখলে এরা আসলে থাকে না। আমি যদি এভাবে বসাই রাখি, এই যে এভাবে বের হয়ে আসে, তো আমি এইভাবে রাখলাম এদেরকে, পা বের হয়ে যাচ্ছে, দেখেন তো খুবই প্যারাই আছে আমি এদেরকে নিয়ে, দুটাকে নিয়ে। তো এদেরকে আমি এখানে রেখে দিই। আর এটা একটা ড্রয়ার, এখানে আমার বিভিন্ন রকমের আমার দরকারি জিনিসপত্র আছে। আর এটা হলো আমার একটা ডায়েরি, এই ডায়েরিটা আমি কয়েকদিন আগে গিফট পেয়েছি আমার দুলা ভাইয়ের কাছ থেকে, তো এই ডায়েরিটা আমাকে গিফট করছিলো। তো আমি কিছুই লিখি নাই এখনও, নতুন আছে এখনও। তো ডায়েরিটা খুব সুন্দর, অনেক সুন্দর, এটা কালারটা অনেক সুন্দর, এই কালারটা আমার অনেক ফেভারিট। এটা হলো কিছুটা ইট কালার, তো এটা আমি রেখে দিব এখন। আর এইগুলোর ভিতর আমার সার্টিফিকেট আছে, আমার জরুরি কাগজপত্র আছে, আর আমি এখন ন্যাপথল দিব। ন্যাপথল তো দিলে নাকি কাপড় ভালো থাকে, আমি জানি না আসলে, আমি একটু দিয়ে রাখি। ভিতর ভিতরে দিয়ে রাখি, ন্যাপথল দিলে কাপড় একটা আলাদা স্মেল বের হয়। কাপড় পরে গেছি, তো আমার একটা গাউন পরে গিয়েছিলো, উঠিয়ে ফেললাম। আর আমি এখন কাপড়ের ভিতর দিয়ে দিচ্ছি, তো দেওয়া হয়ে গেছে। আর এই পাশে, এই পাশে চাদর, তারপর এই যেগুলো আমাদের রেগুলার লাগে, যেমন চাদর, মশারি, তো ওইগুলো আমি এখানে রাখছি। আর এই পাশটা, এই যে একটা আমাদের আয়রন ইস্ত্রি, আর এই তো মানে টুকিটাকি জিনিসগুলো আছে এখানে। তো এই হলো আমার আলমারি গোছানো হলো আজকে, তো অনেক বড় একটা কাজ কমপ্লিট করলাম। তো আর একদিন শেয়ার করবো আমি আমার হ্যান্ডব্যাগ কোথায় রাখি, আমি আমার কসমেটিক্স কোথায় রাখি। তো আমার আলমারিতে শুধু আমার ড্রেস, আর কিছু আমি রাখি না, কারণ স্পেস নাই, তো আমার আর রাখার জায়গাও নাই। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।